কিরে কি করছিস? এই তো ল্যাবে প্র্যাকটিস করছি। শুধু কি প্র্যাকটিসই করবে নাকি ঈদে কোনো প্ল্যান আছে? এবারই তো ভাবছি অন্যরকম একটা কাজ করবো। যেমন? প্রত্যেক কোরবানির ঈদেই তো সিটি কর্পোরেশনের প্রায় 20,000 কর্মী 25-30,000 টন কোরবানির বজ্র পরিষ্কার করে থাকে, যেখানে আমরা চাইলে নিজেরাই নিজেদের কোরবানির বজ্র পরিষ্কার করে পরিবেশের রক্ষা করতে পারি। তাই এবার ভাবছি কোরবানির কর্পোরেট পরিবারের সাহায্য নিয়ে নিজেরাই নিজেদের কোরবানির বজ্র পরিষ্কার করে পরিবেশের রক্ষা করবো। হ্যাঁ অবশ্যই, তোর কথা শুনে ভাবছি পরিবেশ রক্ষার কাজে আমিও একই কাজ করব। তাছাড়া ইসলামেই তো বলা আছে পবিত্রতা ইমানের অঙ্গ। হ্যাঁ অবশ্যই, আমাদের সকলেরই উচিত কোরবানির সময় যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। চলুন আমরা সকলেই নিজেদের কোরবানির বর্জ্য নিজেরা পরিষ্কার করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রেখে একটি সুন্দর ঈদ উদযাপন করি। ঈদ মোবারক।